নমস্কার বন্ধুরা আমি বর্ণিতা আর বর্ণিতা টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম রেস্টুরেন্ট স্টাইলে বাটার চিকেন এটা আপনারা রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস এমনকি ভাতের সঙ্গেও কিন্তু এটা পরিবেশন করতে পারেন তাহলে চলুন বেশি দেরি না করে রেসিপিটা শুরু করছি আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন এই বাটার চিকেন করবার জন্য প্রথমে আমি এখানে আটশো গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি মানে বোন সমের চিকেন নিয়েছি এটা বাটার চিকেনটা কিন্তু আপনারা বোনলেস চিকেন দিয়েও কিন্তু করতে পারেন তো অলরেডি কিন্তু বোনলেস চিকেন দিয়ে রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আমি ডেসক্রিপশন আই বাটন দুটোতেই লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন তো প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো তার জন্য এখানে আমি দিয়েছি পরিমাণ মতো নুন এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর এক বড় টেবিল চামচ আদা রসুন বাটা এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে কিন্তু আমি মেখে নেব তবে এখানে একটা কথা বলছি এই চিকেনটাকে মাখার সময় কিন্তু কোনো রকমের তেল ব্যবহার করা যাবে না তেল ছাড়াই কিন্তু চিকেনটাকে মেখে নিতে হবে তো চিকেনটাকে আমি খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দেবো এটা চিকেনটা ম্যারিনেট হতে হতে আমি বাকি মশলাটা রেডি করে নেব তার জন্য আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়েছি এক টেবিল চামচ সাদা তেল আর একটু বাটার এখানে আমি দু চামচ মতো বাটার দিয়েছি যেহেতু বাটার চিকেন সেহেতু কিন্তু বাটারের পরিমাণটা এখানে বেশি লাগবে তো আর এখানে দিয়ে দিলাম আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে নেওয়া এখানে আপনারা গ্রেট করে ছাড়া আপনারা কিন্তু কুচিয়েও নিতে পারেন তো গ্রেড করে নিলে সুবিধা হবে আমার তার জন্য আমি এখানে গ্রেট করে নিয়েছি তো পেঁয়াজটাকে দেওয়ার পর একটু হালকা নেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম এক বড় টেবিল চামচ আদা রসুন বাটা এবার আদা রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিলাম তিনটে বড় সাইজের টমেটো কুচি এবার এই টমেটো কুচি দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব আর একটু হালকা করে ভেজে নেব একটু হালকা করে ভেজে নেওয়ার পর দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এবার আমি দেব স্বাদ অনুযায়ী নুন এক চামচ চিনি আর দেব এক চামচ ভিনিগার এক চামচ বা এক চামচের একটু কম সয়া সস রেড চিলি পাউডার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো আর এখানে দিয়েছি আটটা কাজু আর দশটা মতো কিশমিশ আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম জলের মধ্যে ভিজিয়ে রাখলে পরে কাজুবাদামটা নরম হয়ে যাবে যেটা আমাদের পরবর্তী রান্নার ক্ষেত্রে সুবিধা হবে তো তার জন্য আমি এখানে ভিজিয়ে রেখেছি এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এই সমস্ত মশলাটাকে একটুখানি ঢেকে ভালো করে রান্না করে নেব সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের জন্য সমস্ত উপকরণ একটুখানি নরম হতে দেব এই পেঁয়াজ টমেটো কাজুবাদাম কিশমিশ তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব এক গ্লাস মতো জল এই জলটা দেওয়ার পর খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে আমি পুরোপুরি এক গ্লাস ব্যবহার করিনি এক গ্লাসের একটু কম হবে তো জলটা দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেরে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে আবার কিন্তু ঢেকে দেব তাহলে কি হবে যে সমস্ত উপকরণ কিন্তু খুব ভালো করে নরম হয়ে যাবে যেটা আমাদের পেস্ট করতে বেশি সুবিধা হবে তার জন্য তো আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তো দেখুন এখানে জলটা কিন্তু প্রায় টেনে এসেছে এরকম পর্যায়ে রাখতে হবে তো ঢাকনাটা তুলে খুব ভালো করে আমি একটু চেড়ে নিচ্ছি এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এই মশলাটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে অন্যদিকে আমি যে চিকেনটা ম্যারিনেট করতে দিয়েছিলাম সেই চিকেনটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি এবার এই চিকেনগুলোকে ভেজে নিতে হবে তো তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে একে একে সমস্ত চিকেনের পিসগুলো কিন্তু দিয়ে দেব চিকেনের পিসগুলো দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে তবে চেষ্টা করবেন বাটার চিকেনের ক্ষেত্রে চিকেনের পিসগুলো খুব বেশি কিন্তু বড় রাখবেন না এইভাবে আমি সমস্ত চিকেনের পিসগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালো করে কিন্তু চিকেনের পিসগুলোকে ভেজে নেব আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর বানিয়ে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমি যেভাবে বাটার চিকেনটা তৈরি করছি এটা কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে একদম ঘরোয়াভাবে বাটার চিকেন আমি আজকে আপনাদের সঙ্গে তৈরি করে দেখাচ্ছি কিন্তু স্বাদ হবে রেস্টুরেন্টের মতো আর এই বাটার চিকেনটা আমাদের বাড়িতে কিন্তু খুব প্রিয় একটা ডিশ বলতে পারেন এটা প্রায়ই আমাকে রান্না করতে হয় তো যাই হোক সেই চিকেনের প্রিপারেশানটাই সেই বাটার চিকেনের প্রিপারেশানটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমবার চিকেনগুলো ভেজে নেওয়ার পর আমি সেকেন্ডবার আমি আবার বাকি চিকেনগুলো দিয়ে দিয়েছি এখানে দিয়ে সমস্ত চিকেনগুলো এখানে ভেজে নিয়েছি ভেজে দেখুন ওই যে তুলে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি মশলার পেস্ট বড় ছাঁকনির মতো দিয়ে ছেঁকে নেব যেই মশলাটা আমি আগে বানিয়ে নিয়েছিলাম না তো সেই মশলাটাই কিন্তু আমি মিক্সার জারে দিয়ে পেস্ট করে নিয়েছি আর পেস্ট করার সময় কিন্তু আমি পরিমাণ মতো জল ব্যবহার করেছিলাম তার কারণ এর ঘনত্বটা কিন্তু এখন হবে পাতলা তারপর যখন চিকেন দিয়ে আমি এটাকে রান্না করব সেই সময় কিন্তু এটা গাঢ় হয়ে যাবে সেই জন্য প্রথমবার কিন্তু পাতলা রাখতে হবে তো তার জন্য এখানে সমস্ত আমি গ্রেভিটাকে বড় ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব আর বাটার চিকেনে এটা ছেঁকে নিলে পরে চিকেনটা খাওয়ার পর যখন গ্রেভিটা মুখে দেবেন তখন কিন্তু কোনো রকমের কোনো দানা দানা থাকবে না এখানে আর সেটা কিন্তু একদম বাটার চিকেনের জন্য একদম পারফেক্ট তো আমি এখানে সমস্ত গ্রেভিটা ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে আমি চলে যাবো রান্নার মূল পর্বে তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি দু চামচ বাটার বাটারটা খুব ভালো করে মেল্ট হয়ে যাওয়ার পর যে গ্রেভিটা আমি বানিয়ে নিয়েছিলাম তো সেই গ্রেভিটা দিয়ে দেব আমি এখানে গ্রেভিটা দিয়ে খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে ফুটে উঠে যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে আমরা সকলেই কিন্তু রেস্টুরেন্টের খাবার খেতে ভীষণ ভালোবাসি তো আপনারা যদি মনে করেন ঘরে বসেই কিন্তু রেস্টুরেন্টের মতো বাটার চিকেন তৈরি করে নিতে পারবেন তো গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে একে একে সমস্ত চিকেনের পিসগুলো দিয়ে দেব। তো ঝালটা কিন্তু এখানে যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এই রান্নাতে কিন্তু কোনো রকমের হলুদ বা কাঁচা লঙ্কা এই ধরনের কোনো কিছু দেওয়া যাবে না পুরোপুরি কিন্তু শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার উপরেই কিন্তু এই রান্নাটা করতে হবে তো সমস্ত চিকেনের পিসগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো করে কিন্তু আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর গ্রেভিটা খুব ভালো করে কিন্তু জাল হতে দিতে হবে আর চিকেনটার সঙ্গে বন্ধুরা আপনারাও কিন্তু খুব সহজে এইভাবে বাড়িতে বাটার চিকেন তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে এবং এটা একবার অন্তত বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখুন আমি বলছি ভালো লাগবেই মানে এতটাই টেস্টি হয় খেতে এটা চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় দশ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেব। কসুরি মেথি কসুরি মেথিটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই হাতে ঘষে তারপর কিন্তু দেবেন তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে এবার আমি এর মধ্যে দেবো দু চামচ ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম যদি আপনাদের বাড়িতে না থাকে সেক্ষেত্রে কিন্তু দুধের স্বর খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিলে সেটা কিন্তু ফ্রেশ ক্রিমের কাজ করবে এখানে সেটার স্বাদটাও কিন্তু দারুণ হয় আরও কিছুটা পরিমাণে কসুরি মেথি দিয়ে দেব। কসুরি মেথিটা একটু এখানে বেশি পরিমাণে দিতে হবে কসুরি মেথিটা দেওয়ার পর কিন্তু এর স্বাদটা আরও গুণ বেড়ে যায় অবশ্যই কিন্তু এখানে কসুরি মেথিটা দেওয়ার চেষ্টা করবেন এবং দেবেন তো এবার সমস্ত উপকরণ খুব ভালো করে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা একটু শেষের দিকে কেন দিলাম যেহেতু বাটারের পরিমাণটা অনেকটা গেছে বাটারে কিন্তু নুন থাকে সেই জন্য কিন্তু আমি নুনটা এখানে একটু পরের দিকে দিলাম আর দিয়ে দিলাম এখানে এক চামচ বাটার উপর থেকে বাটারটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এবার মিশিয়ে নেব তো বাটার চিকেন কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব বাটার চিকেন একদম রেডি তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবেন না আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করতে একদম ভুলবেন না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন